হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এসবি, আর আজ আমি কোথায় এসেছি আর জায়গাটা দেখে আশা করি বুঝতে পেরে গেছো তোমরা। তবুও তোমাদের বলে রাখছি, আজকে আমি কালীপুর আমার ভাষণ তোমাদের সাথে শেয়ার করব। এসে গেছি বাবুঘাটে। এই পেছনেই দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর প্রতিমা, এইদিকে দেখো, ওই পাশেও দেখো প্রচুর প্রতিমা আসছে, আর ওই দিকে হচ্ছে আউটরঘাট, প্রচুর ঠাকুর ওই দিকেও যাচ্ছে। তো আমি সমস্ত চিত্রটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে আমি বাবুঘাটের দিকে যাব এবং তোমাদের সাথে সেখানকার চিত্রটা শেয়ার করছি, দেখতে থাকো তোমরা। বিসর্জনে ভিডিও করতে এসেছিলাম, দাদার সাথে দেখা হয়ে গেল। হ্যালো, কেমন আছো বলো দাদা? ভালোই আছি, আপনারা সবাই ভালো আছেন তো? দাদাকে নিশ্চয়ই চিনতে পারছো, দাদার চ্যানেলের নাম হচ্ছে ব্রো সিক্স ট্রাভেল এক্স, আমার খুবই প্রিয় একটা চ্যানেল এবং আমি দাদা চ্যানেল দেখি, মানে চ্যানেলে ভিডিও দেখি, খুব ভালো লাগে আমার। আমার সৌভিকের চ্যানেল খুব পছন্দ, ওর চ্যানেল আমি ভিডিও দেখি, আপনারা দেখুন আরো বেশি করে দেখুন। আর দাদা, তোমাকে আমার একটা কোশ্চেন আছে, এটা অনেক দিনের কোশ্চেন, যে তোমার চ্যানেল নাম হচ্ছে ব্রো সিক্স ট্রাভেল এক্স, তো তোমাকেই তো শুধু চ্যানেল দেখতে পাই, সিসটাকে? সিস হলো আমার ছদ্মি, শুরুটা দুইজনে মিলে করেছিলাম, তা ছদ্মি আর কন্টিনিউ করে না, আমি ওটাকে কন্টিনিউ করছি। ঠিক আছে দাদা, তোমার সাথে দেখা হয় খুব ভালো লাগলো। তো আমারও খুব ভালো লাগলো। ঠিক আছে, পরে আবার দেখা হবে। অবশ্যই অবশ্যই, একই ক্যাটাগরি ভিডিও বানায় কোথাও না কোথাও আবার দেখা হয়ে যাবে তোমার সাথে। একদম, ঠিক আছে, খুব ভালো লাগলো, আবার দেখা হবে। ঠিক আছে, ভালো দেখো দাদা। একদম একদম। এই বছর পুজোতে অনেকের সাথে দেখা হলো, একজন ইউটিউবার হয়ে অন্য কোনো ইউটিউবার সাথে যদি রাস্তায় দেখা হয়ে যায়, এই জিনিসটা খুব ভালো লাগে। যাই হোক, এইসব ব্যাপারে আমি তোমাদের পরে কোনোদিন বলবো, এখন তোমরা পেছনে দেখতে পাচ্ছ প্রচুর ঠাকুর আসছে, সেই সব চিত্রগুলি আমি এখন তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো তোমরা। Thank you.
ঠাকুর আছে ব্যাকগ্রাউন্ডে, তোমরা দেখতেই পাচ্ছো কত ঠাকুর। তবুও আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। আর আজকে আমার সাথে আছে অলোক। আজকে অনেকদিন পরে আমার ব্লগে এলো। তোমরা যদি আমাকে ফলো করে থাকো তাহলে একে তোমরা অবশ্যই চিনবে, একেবারে ফার্স্টের দিকে থাকতো আমার সাথে ব্লগে। অলোক, আমার ব্লগে এসে কেমন লাগছে অনেকদিন পর? খুব ভালো লাগছে সৌভিক দা, ভালো করে ভিডিও করছো, আমিও করছি। এর একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নামটা বলে দেন। ওয়ে ইটস রিক ব্লগ। তো ভিজিট করো চ্যানেলটা, আশা করি তোমাদেরও ভালো লাগবে এদের চ্যানেল। যাই হোক, পেছনে ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ঠাকুর আছে। আর তবুও আমাকে এখন ভিডিওটা এন্ড করতে হচ্ছে, কারণ আমি যদি ভিডিওটা এখানে না এন্ড করি তাহলে আমার ভিডিওটা কিন্তু একদম মহাভারত হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে জানো কি করতে হবে, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চলো, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সবাইকে ভালো লাগবে এবং ক্যালকাটা সৌভিকের সাথে সবসময় জয় থাকবে, কারণ এখানে অনেক অনেক কি হয়। হ্যাঁ চলো টাটা, আসছে বছর আবার হবে। টাটা টাটা।